हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्रो की वाणी। एखन आमि एकटा बांगला सीरीजे रिव्यू करते चले जार नाम हलो फ्रैंकेनस्टाइन, जेटा आज 22nd of April 2022 क्लिक ओटीटी प्लैटफर्मे किन्तु स्ट्रीम करे गेछे। बाट एत सकाले आमि कि करे रिव्यूटा दिच्छि, दिस इज बिकज गतकाल एई सीरीजटार एकटा प्रिमियर इवेंट करा होयेछे क्लिक स्टूडियोजे, जेखाने आमि इनवाइटेड छिलाम। तो थैंक यू सो माच क्लिक टीम फर इनवाइटिंग मि टू दिस सीरीज प्रिमियर इवेंट। এবং এই সিরিজটার স্টোরি স্ক্রিন প্লে ডিরেকশন দিয়েছে হচ্ছে শাগনিক চ্যাটার্জি, এবং এখানে কাস্টিংয়ে আছে কৌশিক গাঙ্গুলি, শ্রীতমা দে, রেমো, দীপ, ইপ্সিতা কুণ্ডু সহ আরও অনেকে। তো এই সিরিজটা আমি গতকালই বসে দেখে নিয়েছি, এবং দেখার পর আমার কি এক্সপিরিয়েন্স হলো, রাদার আমার কেমন লাগলো এই সিরিজটা, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো সিরিজটা কিন্তু টোটাল 4টে এপিসোড আছে, এবং 4টে এপিসোড অ্যাকুমুলেট করলে 2 ঘন্টা 5 মিনিট মতো হবে হয়তো টোটাল টাইম ডিউরেশন। এবং এই সিরিজটা এমন একটা গল্পকে কেন্দ্র করে করা হয়েছে যেটা সামহাও তোমাদের একটা দাগ কেটে যাবে যখন এই সিরিজটা শেষ করা হবে। এইটুকুনি কথা আমি অবশ্যই বলবো, কারণ কি এই সিরিজটার মধ্যে যে ইম্প্যাক্টটা সিরিজটা লাস্টে গিয়ে দেয় আমাদেরকে, দ্যাট উইল শিওরলি গিভ ইউ সাম কাইন্ড অফ একটা থট দেবে যে আমরা যে এত আনন্দ করে থাকি বা এত মিসচিফ করে থাকি, সেই মিসচিফের জন্য কি সত্যি আমরা উই শুড বি প্রাউড অফ ইট যে আমরা এরকমটাকে মিসচিফ করে উই আর গেনিং কাইন্ড অফ একটা পপুলারিটি। বিকজ এখানে একটা দলের গল্প করা হয়েছে, যার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন, এবং সেই ইউটিউব চ্যানেলটা বেশ সাকসেসফুল হয়ে গেছে, এবং তার জন্য তারা একটা পার্টি করছে পুরো বাড়িতে। এবং সেই পার্টি করার মুডে হঠাৎ করে আসে হচ্ছে একটা বয়স্ক লোক, যে চরিত্রের প্লে করছে কৌশিক গাঙ্গুলি। নাও কৌশিক গাঙ্গুলি হ্যাজ সামথিং এলস ইন হিজ মাইন্ড, মানে কৌশিক গাঙ্গুলির চরিত্রটা। তো সে কি করে, সে তাদেরকে একটা প্র্যাঙ্কের মাধ্যম দিয়ে জড়ায়, এবং একটা নয় দুটো নয় তিনটে প্র্যাঙ্ক তাদের সাথে করা হয়, এবং তাদেরকে একটা কোথাও না কোথাও লেসেন দেওয়ার চেষ্টা করে, যে লেসেনটা আমাদেরকে বলে যে এই যে প্র্যাঙ্কগুলো করা হয় যার মধ্যে এরা এনক্যাশ করছিল পপুলারিটি, সেই প্র্যাঙ্কগুলো কিন্তু হয়তো যাদের সাথে করা হয়েছিল তাদের লাইফে কিন্তু একটা কোথাও না কোথাও একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছিল, বা তাদেরকে একটা উভয় সংকটে ফেলে দিচ্ছিল, যেটা হয়তো এরা চারজন কখনো পারেনি বুঝতে। তো আলটিমেটলি হোয়াট ইজ দি অল মিস্ট্রি অ্যাবাউট, সেটা তোমাদের কিন্তু চেক আউট করতে হবে ফ্র্যাঙ্কেনস্টাইনে গিয়ে। নাও ফ্র্যাঙ্কেনস্টাইন নামটা কিন্তু শুনে মনে হবে যে আমরা যে একটা নভেল ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন, তার সাথে হয়তো কিছুভাবে রিলেটেড আছে, একদমই নয়, সেটার সাথে কোনোভাবে রিলেটেড নয়, শুধু ওই থটটা রিলেটেড যে ফ্র্যাঙ্কেনস্টাইনও কিন্তু একটা ম্যানমেড বস্তু ছিল যেটাকে একটা সায়েন্টিস্ট তৈরি করেছিল ফর দি বেটারমেন্ট অফ দি সোসাইটি, বাট কোথাও না কোথাও সেটাই ওর এগেনস্টে চলে গিয়ে তাকে কিন্তু ডিস্ট্রয় করার চেষ্টা করে। তো এখানে ওই থটটাকে বেশ সুন্দরভাবে যে এরা প্র্যাঙ্কগুলোকে চেষ্টা করেছিল লোকেদেরকে মনোরঞ্জন করার জন্য, কিন্তু লোকেদের মনোরঞ্জন থেকে এখানে কিন্তু অনেক লোকেরা সাফারারও হয়েছিল, এবং যারা সাফারার হয়েছিল তারা কোনোদিন এই প্র্যাঙ্কটাকে একটা ভালো মিডিয়াম হিসাবে দেখে নিতে পারবে না, হয়তো তারা অনেক পপুলার একজন ইউটিউবার, বাট কোথাও না কোথাও এই প্র্যাঙ্কটা তাদের লাইফে কিছু না কিছু লস হয়েছে, সেই লসটাকে খুব সুন্দরভাবে এই গল্পটার মধ্যে বোনা হয়েছে। তো গল্পটার জন্য সবার আগে শাগনিক চ্যাটার্জিকে আমি একটা ক্ল্যাপস দেবো, বিকজ এত সুন্দর গল্প পেন ডাউন করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করেছে ইন আ ভেরি শর্ট টাইম, মানে এইটুকুনি সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সেটাকে এক্সপ্লোর আউট করা হয়েছে। দের আর মেনি মোমেন্টস ইন দ্য সিরিজ যেটা তোমাদেরকে কিন্তু একটা কোথাও না কোথাও ওই যে প্যালপিটেশন আনা সেটা কিন্তু আনবে, এবং কৌশিক গাঙ্গুলি যে চরিত্রটা সেটা আমার মনে হয় সেটা যদি এই সিরিজে না থাকতো তাহলে এই ইম্প্যাক্টটাই হতো না। তার ডায়লগ ডেলিভারি, তার ওয়ে অফ টকিং এর মধ্যে কোনো হাই পয়েন্ট নেই, পুরো হালকা মেলো টোনে কিন্তু পুরো সিস্টেমের মধ্যে সে কথা বলে গেছে, কিন্তু এই মেলো টোনের মধ্যে কোথাও না কোথাও একটা অদ্ভুত ক্রিপিনেস আসবে, যেটা ইনিশিয়ালি আমার মনে হচ্ছিল ইজ দিস এ হিউম্যান অর সামথিং প্যারানর্মাল, এটা আমার একটা মাথায় স্ট্রাইক করেছিল, বাট এখানে কোনো প্যারানর্মাল ব্যাপার নেই, এটা পুরোটাই নর্মাল, ইটস আ থ্রিলার সিরিজ। বাট ওনার যে ওয়ে অফ অ্যাপ্রোচটা, উনি যেইভাবে কথা বলছিল সেটা দুর্দান্তভাবে মানিয়েছে, এবং এই চরিত্রটা আমার মনে হয় এরকমই একটা স্টলওয়ার্ড পার্সোনালিটির দরকার ছিল, নাহলে এই চরিত্রটা হয়তো এত সুন্দরভাবে বেরোতো না, এবং কৌশিক গাঙ্গুলি সেই জাস্টিফিকেশনটা সুন্দরভাবে কিন্তু এই চরিত্রের মাধ্যম দিয়ে করেছে। এবার আসি যে চারজন এখানে অভিনয় করেছে ফ্র্যাঙ্কেনস্টাইনের, যেরকম শ্রীতমা দে, রেমো, দীপ অ্যান্ড ইপ্সিতা কুণ্ডু, প্রত্যেকজনেই কিন্তু নিজের নিজের রোল খুব সুন্দরভাবে করেছে, এবং তারা কিন্তু একটা কোথাও না কোথাও তোমাদের মনের মধ্যে একটা ছাপ ফেলবে। রেমোর যে উইকির চরিত্রটা সেটা কিন্তু খুব ভালো লেগেছে, বিকজ দ্য অ্যাকসেন্ট, পুরো অ্যাকসেন্ট ও হিন্দিতে কথা বলেছে এই সিরিজটার মধ্যে, এবং সেটা কিন্তু বেশ প্রপার ছিল, মানে কোনো অ্যাঙ্গেল দিয়ে বোঝা ছিল না একজন বাঙালি কথা বলছে, এতটাই
পিওর ওয়েতে সে হিন্দিটাকে বলেছে, তো সেই দিক দিয়ে আমি ওটাকে একটা অবভিয়াসলি কুডস দেব। এছাড়া দীপের যে চরিত্রটা ছিল সেটা কিন্তু আমার বেশ প্রমিসিং লেগেছে, মানে দীপের এটা ডেবিউ প্রজেক্ট বাট আমার কিন্তু বেশ ভালো লেগেছে দীপকে এত সুন্দর রোলটাকে তুলেছে। ইপ্সিতা কুণ্ডু ওয়াজ অলসো নাইস। শ্রীতমা দে একটু গালিগালজ করেছে বাট সেও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে। মানে এদের চারজনের রোলই কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এই সিরিজের মধ্যে। একটা আমার কমপ্লেন ছিল যেটা আমি ডিরেক্টর দাদার সাথে কথা বলেছিলাম অন দ্য স্পট, যে এত কেন থান্ডার্স ইউজ করা হয়েছে। ইনিশিয়ালি তিনটে এপিসোডের মধ্যে প্রচুর থান্ডার্স ইউজ করেছে, যেগুলো কোনো সময় ক্লিক হচ্ছিল কোনো সময় ক্লিক হচ্ছিল না, ইট ওয়াজ লুকিং সো মিয়ার ক্লিশে। তো উনি বলছিলেন যে উনি এই সিরিজটার যে টোটাল গল্পটা এটাকে ওই এক রাতে, যেহেতু গল্প তো এক রাতের মধ্যে অডিয়েন্সকে একটা অন্য ওয়ার্ল্ডে ট্রান্সফার করতে চেয়েছিল, যেখানে হয়তো বৃষ্টি নেই কিন্তু বাজ পড়ে যাচ্ছে এবং বাজগুলো কোথাও না কোথাও ডিনোট করছে যে সামথিং ইজ happening which is not normal, which is supposed to be a danger signal. তো ওই জিনিসটার জন্য হয়তো সে এতবার করে বাজ ফেলা হয়েছে। তোমাদের এটা নিজেরও মনে হবে তোমরা যখন সিরিজটা দেখবে। এবং এই সিরিজটার মধ্যে যে বিষয়বস্তুটা, যেটা আর কি মেসেজটা, সেই মেসেজটা কিন্তু আলটিমেটলি যখন তোমাদের কাছে আসবে এবং সেটা কিন্তু একটা কোথাও না কোথাও, আমি যেরকম শুরুতেই বললাম, একটা তোমাদেরকে থটের মধ্যে ফেলবে যে সত্যিই তো এই যে আমরা মিসচিফ করে থাকি বা প্র্যাঙ্ক করে থাকি বা এরকম যে ভিডিওসগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে আছে তাগুলো দেখে আমরা মজা পাই এবং সেগুলোকে শেয়ার করি, আমরা বুঝতে পাই না যে যাদের সাথে ঘটছে তাদের লাইফে কত রকম দুঃখ কষ্ট চলে আসছে। তো সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে আমাদেরকে এই সিরিজের মাধ্যমে বোঝানো হয়েছে। তো আমি বলবো এই সিরিজটা ওয়াজ আ ভেরি গুড ওয়াচ এবং অবশ্যই ক্লিক প্ল্যাটফর্মের এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, ওয়ান অফ দ্য কি এখন অব্দি এটাই সব থেকে বেস্ট ওয়ার্ক হয়েছে ক্লিক প্ল্যাটফর্মে, এটা আমি অবশ্যই বলবো। তো তোমরা যারা এখনো ফ্র্যাঙ্কেনস্টাইন দেখবে কি দেখবে না এই ভাবছো, আমি বলবো লিঙ্কটাকে ক্লিক করে নাও, সাবস্ক্রিপশন নিয়ে নাও এবং এই সিরিজটাকে অবশ্যই দেখে নাও। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য সিরিজ ফ্র্যাঙ্কেনস্টাইন। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি এই রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।